বিরাটের কাছে যাই গিয়ে বলি দেখি আমার পুজো দেয় নাকি ওয়া যে দেখে রাজা ও রাজা কাপেটা আসে শিহারে সি তলাব রাজা
এবার দেখো না বিরাট স্বর্গধামতে বর্তের মাঝে তোমার এই এই বিরাট নগরী এসেছে পূজা নেওয়ার জন্য। একটিবার তুমি আমার পায়ে পুষ্পাঞ্জলি দাও বিরাট, তোমার বিরাট রাজ্যে মঙ্গল হবে। কে তুমি কামনে আলোত বদন ধরতে ধরে আছো আমার সর্বকে, কিবা তোমার নাম কোথায় তোমার ধাম? ওরে শীতলা যে মোর নাম শীতলা 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 বিরাট এই জগতে ঘো একটি বার তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, তোমার বিরাট রাজ্যে মঙ্গল হবে। তুমি আমার কাছে অপরাধী, অপরাধী বিনা অনুমতি বিরাটের রাজ্যে প্রাসাদে প্রবেশ করতে পারি, বিরাটের নাম ভঙ্গ করতে চেয়েছ বিরাট, আমি তোমার পূজা দেব না সীতারাম। বিরাট আমার মনে বড় আশা এসেছে আমি স্বর্গধাম হতে মন্ত্রের মাঝে তোমার রাজপ্রাসাদে তোমার কাছে পূজা নেওয়ার জন্য। একটি বার তুমি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার মুখে আমায় মা বা মনে করো সম্বোধন, জানা হবে মোর অবসান। তাই দাও তুমি একটি পুষ্প চন্দন আমার রাঙা চরণে। রাজন বিরাট শিব ভক্ত শিবের চরণ তলে পত্র দিয়ে সারা জীবন ধরে তার পূজা অর্চনা করবে, তাই বলে তোমার পায়ে পুষ্প চন্দন দিয়ে তোমাকে আমি দেবী বলে করিব না শিকা। ওরে দেবে বিরাট পূজা দে রে পূজা
তোমায় পূজা দেব নৈবেদ্য কি লাগে বলবো বিরাট বলবো আমার পূজার নৈবেদ্যের কথা যদি আমি তোমার কাছে না বলি তুমি কেমন করে দেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি বলো তাহলে তোমার পূজার কি কি নৈবেদ্য আমার পূজার নৈবেদ্যের কথা শুনে তুমি আতঙ্কে শিউরে উঠবে না তো কি বলে হ্যাঁ বিরা বললে সেটারে মৎস্যাধিপতি রাজেন বিরাট আমি ভয়ল ভয়ঙ্কর আর তোমার পূজার নৈবেদ্যের কথা শুনে আমি আতঙ্কে শিউরে উঠব হ্যাঁ বিরা না না সেটারে অসম্ভব নিশ্চিত নির্ভর নয় বলো তোমার পূজার নৈবেদ্য কি কি লাগে তাহলে তুমি শুনবে বিরাট হ্যাঁ আমি শুনবো তাহলে আমি বলি শোনো বলো ওরে শঙ্খ বলের সাগ বেশ কাহন পঞ্চা কৃষ্ণ সার যত দিতে পারে আর কবুতর আদি বালিহা কি শুনছে অসংখ্য বার রই ছাক মেষ কাহন দই পুঁই রুই বালি হাঁস এইসব এইসব কোন দেবীর পূজার নৈবেদ্য নাকি এসব কোন দেবীর পূজার নৈবেদ্য হতে পারে না তুমি দেবী নয় তুমি দেবী নয় তুমি দেবীর একটা একটা কি বিরাট দেবীর রূপে একটা রাক্ষসী মঙ্গল হবে তব এই বিরাট নগরে স্বর্গের সকল দেবতা দেবী ভুল করেছে তোমাকে বুঝতে পারেনি তাই বিরাটের চোখে আসতে ফাঁকি দিতে পারলে না রাক্ষসে বিরাট রাক্ষসীর পূজা বিরাট কোনো দিনের জন্য দেবে না এখনো সময় আছে যাও যাও রাক্ষসী বিরাটে রাজ প্রাসাদ তুমি পরিত্যাগ করো তুমি আমায় পূজা দেবে না না সত্যিই কি আমি ফিরে যাবো হ্যাঁ ফিরে যাও বিরাট গুরু
মাঝে করুণা করে এসেছিল তোমার রাজপ্রসাদে পূজা নেওয়ার জন্য। একটি বার তুমি যদি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে বিরাট, তোমার বিরাট নগরী সুখময় হয়ে উঠত বিরাট। শীতলেব, তুমি তাহলে রাজপ্রাসাদ থেকে সহজে যাবে না তাই না? পূজা না নিয়ে আমার রাজপ্রাসাদ থেকে তুমি সহজে যাবে না। ঠিকই বলেছ বিরাট, বিরাট দাও না, বিরাট দাও না, একটিবার তুমি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও না বিরাট। বেশ, ক্ষণকাল কর অপেক্ষা, তোমার বড় একটা একটা করে নৈবেদ্য সাজিয়ে নে, আজ আমি তোমার উপযুক্ত পূজা দেব। শীতল, তুমি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে বিরাট? দেবো দেবো। তাহলে কি আমার মনের, হ্যাঁ মনে আশা তোমার পূর্ণ হবে? হ্যাঁ বিরাট, হ্যাঁ আজ আশা পূর্ণ করে তুমি তোমার পূজা নেবে শীতল। ঠিকই বলে, পূজা না নিয়ে যেন রাজপ্রাসাদ থেকে চলে যেও না। না বিরাট, না চলে যেও না, তুমি আশা করেছ বিরাটের হাত থেকে পূজা নার লাগে। বেশ, পূজা নিয়ে সসম্মানে আমার রাজপ্রাসাদ থেকে তুমি বিদায় নেবে শীতল। তাই হবে বিরাট, তাহলে চললাম তোমার পূজার নৈবেদ্য আমি সাজিয়ে আনতে। তাই যাও বিরাট, আজ মনে হয় আমার মনে আশা হবে অবসর। বিরাট যদি আমার পুষ্পাঞ্জলি দেয়, মর্তবাসীগণ সবাই আমায় দেবী বলে করিবে স্বীকার, কিন্তু জানি না হঠাৎ জ্বরার জন্য আমার প্রাণটা কে দেখে দিয়ে উঠছে কেন। জ্বরারে তুই যেখানে আছিস বাবা সুখে থাক। আজ বিরাট আমায় পুষ্পাঞ্জলি দিতে চাইছিল না, আমি কত অনুনয় বিনয় করে বলার পর বিরাট দিতে রাজি হয়েছে, মোর পায়ে পুষ্পাঞ্জলি জ্বলিবি। তাই বাবা তুই বা নাই বা পেলি বিরাটের হাতে পূজা, মর্তের দ্বারে দ্বারে প্রতি নর নারী যে আমাদের দেবে পুষ্পাঞ্জলি বাবা। কিন্তু বিরাট এখনো আসছে না কেন? বিরাট, বিরাট এখনো আসছে না কেন? বিরাট আমায় পূজা দেবে তো? বিরাট শীতলে, তুমি হয়তো ভাবছো বিরাট তোমার পূজা দেবে না তাই না? বিরাট পূজা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আমি যে পূজা নেব, আমার পূজার নৈবেদ্যের ডালা তো তোমার হাতে দেখতে পাচ্ছি না। একই দেবী শীতলা, বিরাট গো তুমি না ত্রিনয়নে ত্রিশক্তে, তুমি না দেবী শীতলা, তুমি তোমার ত্রিনয়ন দ্বারা তুমি দেখতে পাচ্ছ না বিরাট পূজার নৈবেদ্য পাচ্ছ না তাই না? আমি তো কিছুই দেখছি না, দেখতে আগে নে নিজ নয়নে হেরিব ভোগের ডালা, তারপর তো বিরাট তোমার হাত হতে পড়বো আমার গলে ভক্তি পুণ্যের ফুলমালা। ভক্তি পুণ্যের ফুলমালা, হ্যাঁ বিরাট, হ্যাঁ শীতলা। তাহলে পশ্চাতে ফিরে দেখো শীতলা, তোমার পূজার আমি দেখছি তোমার হাতে একখানা বেতের লাঠি। হ্যাঁ বেতের লাঠি, কিন্তু লাঠি দিয়ে তুমি কি করবে? তোমাকে প্রহার করব না বিরাণ্ডা, তুমি অমন করতে পারো না, তুমি আমার পুষ্পাঞ্জলি দাও, তোমার বিরাণ্ডা যে মঙ্গল হবে। তুমি আবার পূজা দেবে না বিরাণ? পূজা দেবো, পূজা দেবো। আজ ভাত্সাধিপতি রাজন বিরাট তোমার উপযুক্ত পূজা দেবে বিরাট। শীতলাপ বলে দিন, তুমি জানতে চাই এই বেত্রাঘাত তুমি সহ্য করবে না এই মুহূর্তে সসম্মানে বিরাটের রাজপ্রাসাদ পরিত্যাগ করবে? না বিরাট, না তুমি যে আমায় পুষ্পাঞ্জলি দিবে বলেছিলে, তাহলে কেন পূজার পরিবর্তে তুমি আমায় বেত্রাঘাত করতে চাইছো? না বিরাট, না যাবো না বিরাট, যাবো না। তুমি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি দাও না বিরাট, তোমার হাতে পূজা পেলে আমার মনের মনের আশা পূর্ণ হবে। আর তুমি যদি না পূজা দাও, তোমার বর্তমাসী কেউ আমার চরণে দেবে না পুষ্পাঞ্জলি। ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না বিরাট, তুমি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি দাও না বিরাট। পূজা পূজা নেবে রাখো সে বিরাটের হাত থেকে তুমি পূজা নেবে।
আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি বিনা। তাহলে কেন কেন বিনা তুমি আমার প্রহার করলে বলতে পারো বিনা? ভাবে জানা রে দেখে যা বিচার দেখে রাক্ষসে আমাকে তীব্র অপমান করে চলে গেল। রাক্ষসে
হিসাব করো আমার সোনা রাজ্য শ্মশানে পরিণত হবে প্রজাপুঞ্জ সবাই সবাই তারা না না কিছুই সহ্য করব না আমার চারি পুত্র প্রাণে মারা যাবে ওই রাক্ষসী প্রজা বলি শীতলামকে অভিশাপ করলো চরম অপমান করব এই মুহূর্তে ছলনা জাল বিস্তার করে আবার ওই শীতলাকে আমার প্রাসাদে আনব তীব্র কলঙ্কের কালিমাল পূর্ণ করব ওই রাক্ষসী পচা বড়ি শীতলার সর্বাঙ্গে মৎস্যাধিপতি রাজেন বিরাট আমি মৎস্যাধিপতি বিরাট রাজন আমি ছলনা করেছি ছলনা করে আবার এনেছি শীতলা কুমার আছে প্রাসাদে শীতলা তোমার পূজা না দিয়ে আমি রাজপ্রাসাদ থেকে প্রহার করে বিদায় দিয়েছি তাই তো আজ আমার মনের মধ্যে যেমন আকুলি বিকুলি করে উঠল মনটা শুধু বারবার বলছে একটা দেবী এসেছে প্রাসাদে পূজা নেওয়ার জন্য পূজা না দিয়ে তাকে অপমান করে রাজা প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া এটা চরম ভুল অন্যায় তাই মনে মনে স্থির করলাম তোমায় আমি পূজা দেব শীতল আমার তো বিশ্বাস হয় না বিরাট তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে আমার বিশ্বাস হচ্ছে না তুমি যদি পুষ্পাঞ্জলি দিতে তাহলে আমাকে অতিশয় প্রহার করতে পারতে না বিরাট বিরাট গো শীতল আমি তো কোনো অপরাধ করি পূজা না হয় না দিতে তার পূজার পরিবর্তে আমায় করলে বেত্রা খায় বলো বিরাট বলো তুমি আমায় ডাকলে কেন শীতল একটু আগে আমার চারি পুত্রের মৃত্যু কামনা তুমি করলে না হ্যাঁ বিরাট তার জন্য আমি কোনো অভিমান করে নেই কোনো অনুরোধও করে নেই কিন্তু আমি তোমার পূজা দেব তুমি যদি আমার চারি পুত্রের নাম বলতে পারো শীতলা তুমি আমায় পরীক্ষা করছো তাই না আমি তোমার চারি পুত্রের নাম বললে আমার পুষ্পাঞ্জলি দেবে নিশ্চয় তাহলে শোনো বিরাট বলো বলে উত্তর পাঁচ শঙ্খ বিরাট ওই কবিরে হাই দুই সবাই তো দুটির নাম বললো এখনো দুটি বাকি আছে আরে শতানি কমুদি রাখ বিরাট ও বিরাট হয় চারি শীতল অনাসে তুমি আমার চারি পুত্রের নাম বললে তাই না বলো আমার চারি পুত্রের নাম তুমি কেমন করে জানলে ওরে জানি জানি জানা শাহ